কলে একটি ছাতা আছে, অযোধ্যার একটা দেওয়াল ঘড়ি আছে, ছবি আছে, পিয়ারের একটি চারাগাছ এবং চামড়ুলের একটি চারাগাছ। আপনারা কেউ ভুল করবেন না, অর্ধেকটা কম দিবেন। এই গিফটের ব্যবস্থা আছে, আপনারা গিফটটি সংগ্রহ করবেন। দাদা, আপনার নাম? আমি রবীন্দ্রচন্দ্র মণ্ডল, ইউনাইটেড ফোরামের সম্পাদক। দাদা, আজকে এই রক্তদান শিবির কতটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ তো এই পরিপ্রেক্ষিতে যথেষ্ট। কোভিড-19 যে মহামারী চলছে, অতিমারী চলছে বিশ্বে, সেই জায়গা থেকে আজকে গরমের জন্য, কোভিডের জন্য যে ব্লাড ব্যাঙ্কগুলোতে ব্লাড শর্টেজ দেখা দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নির্দেশক্রমে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প চালু করেছি। আমাদের লোকাল ব্লক প্রশাসন ভগবানপুর ওয়ান সহযোগিতা করেছেন এবং ইউনাইটেড ফোরামের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের বাজপুর মিলনী মহাবিদ্যালয়। এই সহযোগিতায় আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প চালু করেছি। এই মুহূর্তে করোনা পরিস্থিতি চলছে, এরকম একটা আয়োজনে কতটা সাবধানতা অবলম্বন হলো? একেবারে 100% আমরা সাবধানতা অবলম্বন করছি। আমরা প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের স্যানিটাইজার চ্যানেল, যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে দিয়েই আমাদেরকে আসতে হচ্ছে, এবং যাতে কোনোভাবে সংক্রামক না হয় তার জন্য আমরা আমাদের থার্মাল চেকার আছে, থার্মাল দিয়ে চেকিং করছি আমরা হিটটা, এবং মাস্ক স্যানিটাইজার যথেষ্ট পরিমাণে আমরা ব্যবহার করছি যাতে কোনোভাবে সংক্রামক না ছড়ায়, এবং সোশ্যাল ডিস্টেন্স গভর্নমেন্টের যে বিধি, সেই বিধি সতর্কতা অবলম্বন করেই আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা চালু করেছি। কতজন ব্লাড দিল এ পর্যন্ত? হয়ে গেছে আমাদের প্রায় 170, সম্ভবত 300 কভার হয়ে যাবে। তারপরে হয়তো কিটের শর্টের জন্য আমরা কিছু মানুষকেও ঘুরিয়ে দিতে পারি। এখনও আপাতত 275 কমপ্লিট হয়ে গেছে। পুরুষ কত, মহিলা কত? মহিলা প্রায় 50-60 জনের উপরে দিয়েছে এ পর্যন্ত। ভগবানপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগে বাজপুর মিলনী মহাবিদ্যালয় ও রক্তের সংকট দেখা যায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ভগবানপুর 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে বাজপুর ইউনাইটেড ফোরাম ও প্রিয় বাজপুর সর্বোপরি আপনারা নিজেদেরকে সেফটি রাখবেন, একেবারেই মাস্ক খুলবেন না, স্যানিটাইজার ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। ঠিক আছে।
কি নাম? সুলেখা মাইতি। সুলেখা মাইতি। বাড়ি? কানপুর। আমি তো বলি আমার লোক, আরে বস খাবে।